অনেকে ছাত্রলীগই করত এই জন্য যে সে একটা চাকরি পাবে আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে অন্য যে ছেলেটা পড়ুয়া যে জ্ঞানী তার কোনো চাকরি হয়নি তাদের চাকরি হয়েছে পুলিশে তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে এইচটিএমের তো একটা ফেমাস কোর্ট আছে দেখেছেন যে তোমরা এটা করে আসো বাকিটা আমি দেখছি আমরা আমাদের শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে যাতে আমাদের ছেলে মেয়েরা অ্যাকাডেমিক্যালি কনসেন্ট্রেট মোর কনসেন্ট্রেট করতে পারে তারা যেন পৃথিবীর যে কোনো একটা স্টুডেন্টের সাথে সেজন্য কম্পিট করতে পারে সেজন্য সগর্বে তার দেশকে এগিয়ে নিতে পারে এবং এটার জন্য খুবই আইডিয়াল একটা সিনা সিচুয়েশন আমাদের আইডিয়াল একটা পিসফুল সিনারিও সিচুয়েশন আমাদের ক্রিয়েট করতে হবে আমাদের ক্যাম্পাসগুলোকে ক্যাম্পাসগুলোকে কোনো মতেই যেন সন্ত্রাসীদের আখড়া বানা বানাতে দেওয়া না হয় এবং সেই জন্য আমরা চেষ্টা করছি এবং সামনে আমরা মনে করি যে কোনো গভর্নমেন্টই আসে যেই আসুক না কেন তারা চেষ্টা করবেন এটা আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের ছেলে মেয়েরা আমাদের তারা যেন বাংলাদেশকে তাদের বাংলাদেশকে নতুনভাবে গড়ার অনুপ্রেরণা ক্যাম্পাস থেকে পায় এবং সেই জায়গাগুলো ক্যাম্পাসগুলোর জন্য একটা আইডিয়াল ডিবেটের একটা আইডিয়াল জায়গা হয় আমরা সবাই মিলে আইডিয়া আপনি দেখেন কি মহৎ একটা আন্দোলন এই ক্যাম্পাসে ছেলেমেয়েরা শুরু করলো বাংলাদেশে এইরকম মহৎ আন্দোলন কয়টা হয়েছে আমি তো সত্যিকার অর্থে আপনি যদি পিছনে ফিরে তাকান নব্বইয়ের আন্দোলন আমি বলি এটাও মহৎ ছিল বাট এইবারের যে আন্দোলন এইটার যে ব্যাপ্তি এবং এটা যে মানুষকে যে নাড়া দেওয়া এবং এই যে ছেলেমেয়েরা যে বের হলো দেখেন কি মানে তারা বাংলাদেশকে কি কোথায় নিয়ে গেল পুরো পৃথিবীর কাছে তো এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ তারা ছিল ফাসিবাদের মূল ফুলস ফুল সোলজার এবং এইটা এখানে খুবই স্পষ্টভাবে আছে আপনারা দেখেছেন তারা কি করেছে দৃশ্যমান তো এখানে আছে অদৃশ্যমান আপনি তারা যেটা করেছে যে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তারা অনেকে ছাত্রলীগই করতো এই জন্য যে সে একটা চাকরি পাবে দ্যাট মিন্স কি আপনি পুরো একটা একে তো আপনি ধরেন পুরো জব ব্যবস্থায় আপনি বৈষম্য তৈরি করে রেখেছেন আর একটা হচ্ছে নীরব বৈষম্য যেটা মানুষের চোখে আমরা দেখছি কিন্তু বলতে পারছি না আমার চোখের সামনে গ্রামের যে ছেলেটা ছাত্রলীগ করে তার চাকরি হয়েছে অন্য যে ছেলেটা পড়ুয়া যে জ্ঞানী তার কোনো চাকরি হয়নি তাদের চাকরি হয়েছে পুলিশে তাদের চাকরি হয়েছে ইন্টেলিজেন্স এজেন্সিতে এইচ টিএম তো একটা ফেমাস কোর্ট আছে দেখেছেন যে তোমরা এটা করে আসো বাকিটা আমি দেখছি পুরো জাতিকে তারা একটা একটা জিম্মিতে ছেলে মেয়েরা একটা জিম্মি অবস্থা তারা আপনি করবেন এটা বাকি কিছু করবেন না আপনার জীবন হেল এবং আপনি যারা বিসিএস ইন্সপেকশনে আসছে গ্রামে পুলিশের লোকরা তাদেরকে ছাত্রলীগের ছেলেরা যেই বলছে যে এই লোকটা বিএনপি করে ওর ছেলেকে চাকরি দিবেন না এটা কারা করেছে পুলিশ তো যে পুলিশটা যে বাগেরহাটের একটা ফকির হাটের উপজেলায় যে পুলিশ যাচ্ছে একটা ছেলেকে ইন্সপেক্ট করতে তার তো জানার কথা না যে ওই বাসায় ওই ছেলেটা বিএনপি তার বাবা বিএনপির গ্রাম লেভেলের লিডার কে দেখিয়ে দিয়েছে এটা আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা দেখিয়ে দিয়েছে যাতে এই ছেলেরা জব না পায় এবং এই যে আপনি দেখেন যে যে এত ফেরোশাসলি পুলিশ যে আমাদের ছোট ভাই বোনদের বিরুদ্ধে নামলো নেমে মানে নির্বিচালে গুলি করে এদেরকে মারলো এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন ছাত্রলীগ এটা তো আপনি দৃশ্যমান দেখছেন যে এই কতজনকে তারপরে যে হেলমেট বাহিনী বা পুলিশের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল এবং এটার মেন উপাদানটা এসছে ছাত্রলীগের থেকে বাংলাদেশে যাতে এটা না হয় বাংলাদেশকে নিরাপদ করতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে বাংলাদেশকে উঠতে হলে প্রসপারেস হতে হলে শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে